বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি ফেবুক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেবুক্স ঔষধটি এরিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ফিবো এক্সোস্টার্ট। এটি সাধারণত ফেবুক্স নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, ফেবুক্স 40 mg ট্যাবলেট এবং ফেবুক্স 80 mg ট্যাবলেট। তবে আজকে আমি ফেবুক্স 40 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ফেবুক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বাত ব্যথা, গেটো বাত, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, ঘাড় ও পিঠে ব্যথা করা, কোমরে ব্যথা করা, হাতের কবজিতে ব্যথা করা, পায়ের গোড়ালিতে ব্যথা করা, দীর্ঘদিন যাবৎ গেটো বাত, বাত রোগের পরিলক্ষিত হাইপার ইউথেরেসিয়ার সমস্যা দূর করতেই মূলত ফেবুক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। ফেবুক্স ঔষধটি অতি সহজে এবং দ্রুত ব্যথা নিরাময় করে থাকে। এটি ব্যথা নিরাময় করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে ব্যথা সৃষ্টি হয়ে থাকে, এ সকল ব্যথা নিঃসন্দেহে দূর করে থাকে। ফেবুক্স ঔষধটি খাবার নিয়ম। সাধারণত প্রাপ্ত বয়স্ক ফেবুক্স 40 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফেবুক্স ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, রোগীর কী কারণে বাত ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, গেটো বাত, যে ধরনের ব্যথাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে ফেবুক্স ঔষধটি দ্বারা রোগীর এ সকল ব্যথা নিরাময় করা সম্ভব, তাহলে ডাক্তার ফেবুক্স ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফেবুক্স ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ফেবুক্স ঔষধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের ফেবুক্স ঔষধটি খাওয়ার সাথে সাথে, অর্থাৎ প্রথমেই বাতের ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা বেড়ে যায়, তখন তারা ফেবুক্স ঔষধটি বন্ধ না করে এর সাথে ব্যথার ঔষধ কিংবা কলোচিনি 6 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। হার্টের এবং স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই ফেবুক্স ঔষধটি সেবন করা যাবে না। লিভার সঠিকভাবে কাজ করতেছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ফেবুক্স ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেবুক্স ঔষধটি সেবন করতে হবে। ফেবুক্স ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ফেবুক্স ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, লিভারে সমস্যা হওয়া, পেটে ব্যথা করা, ত্বকের র্যাশ ওঠা, ত্বক লাল হয়ে যাওয়া, অস্থিসন্ধির ব্যথা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ফেবুক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে,
তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।